দিনের মধ্যে আবার ভেঙে যেত আমি এখানে আপনার ভিডিওতে শেপটা থাকে তো যার জন্য আমি দেখলাম গ্লাসটা ফাটা জায়গাটা আসলে সুন্দর হ্যাঁ জায়গাটা সুন্দর পিকনিকের জন্য খুবই একদম সোজা একদম খালি পদ্মা সেতুর পার হইতে একটু কষ্ট হয়েছে তারপরে সোজাটাই নাই সব চলে না ফেরি কোন সময় চলে টাইম শিডিউলটা ঠিকমতো জানা ছিল না এগুলো মনে হয় ওই যে এই গাছগুলো মনে হয় যে ফরেস্টের অংশ হুম বনবি গাছগুলো মনে হয় এগুলো সব সময় নতুন বাজেট হয় নতুন বাজেটে লাগানো হয় ওই জায়গায় মনে করে গাছ লাগানোটা নিয়ম মনে হয় মানে যেটাকে বালু মানে একটু চর পড়বে বর্ষার মৌসুমে পানির স্রোতের সাথে একটা জায়গায় বালুর স্তূপ হয় কোন জায়গায় ভালো করে গাছ লাগায় যখন একটা দ্বীপ সৃষ্টি হয় তখনই বনবি ওখানে গাছ ওটা দাঁতি হই রে না এতে করে তো ভালো হইব ওই যে এই কি বলে সাইক্লোন টাইক্লোন হইলে আমি ইচ্ছা করে ভিতরের দিকে ঢুকি না মানে পারি খেয়ে আর ছোট ছোট গাছ আছে এই জন্য ঢুকি না এই যে এগুলো একটু পাবলিক কালকে ওইদিকে হচ্ছে ক্যামেরা পিছন থাকে তো ওই জন্য পরিচালকের কম সে আপনাদের বাসায় ঠিক আছে এই জায়গায় ছবি তুললে এত সুন্দর গাড়ি না গাড়িতে ব্যাগ বক বহুত ছিল ভালো কন্ট্রোলিং ব্রেকিং এটাই হলো মূল বিষয় একটা গাড়ির